ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার বিচার বিভাগের ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে পার্লামেন্টে একটি প্রস্তাবও উত্থাপন করা হয়েছে। এই প্রস্তাবের বিরুদ্ধে ইসরায়েল জুড়ে চলছে আন্দোলন। লাখ লাখ ইসরায়েলি সড়কে নেমে প্রতিবাদ জানাচ্ছে। বর্তমান কাঠামোতে ইসরায়েলের আদালত পার্লামেন্টের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দিতে পারে। সরকার বলছে অনির্বাচিত বিচারপতিরা জনপ্রতিনিধিদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে না, এর পরিবর্তন জরুরি। ইসরায়েল রাষ্ট্রের কোনো সংবিধান নেই, রাষ্ট্র পরিচালনা প্রথা ও নীতি নির্ভর। পার্লামেন্টে প্রাথমিক ভোটাভুটিতে 120 জন এমপির মধ্যে 64 জন প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। সুতরাং সরকারি প্রস্তাব বাস্তবায়ন হওয়া এখন সময়ের ব্যাপার।